আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আইকালে একটি সত্য ঘটনা উপস্থাপন করার চেষ্টা করব। বিভিন্ন হাদিস ও ওলেমা একরামদের বর্ণনায় পাওয়া যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতেই চাক্কি পেশন করতেন, যার ফলে তার হাতে ফোসকা পড়ে গিয়েছিল। তিনি নিজেই পানির মশক ভরে আনতেন, যার ফলে বুকের রশির দাগ পড়ে গিয়েছিল। তিনি নিজেই ঘর ঝাড়ু দিতেন। একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কিছু দামি গোলাম এসেছিল। আমি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, যদি তুমি তোমার পিতাজির খেদমতে উপস্থিত হয়ে একজন খাদেম চেয়ে নাও তাহলে ভালো হয়, তোমার জন্য সুবিধা হবে। তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, কিন্তু লোকদের ভিড়ে থাকায় ফিরে এলেন। পরবর্তী দিবসে রসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম নিজেই তার ঘরে তাশরিফ আনলেন এবং বললেন, গতকাল তুমি কি কাজে গিয়েছিলে? তিনি চুপ হয়ে গেলেন, লজ্জায় কথা বলতে পারলেন না। আমি নিবেদন করলাম, হুজুর, চাকি পেশনের ফলে তার হাতে দাগ পড়ে গেছে, মশক ভর্তি করার কারণে বুকে চোট লেগেছে, ঝাড়ু দেওয়ার দ্বারা কাপড় অপরিচ্ছন্ন হয়ে থাকে। গতকাল আপনার কাছে কিছু দাসী ও গোলাম এসেছিল, আমি তাকে বলেছি একজন খাদেম যদি চেয়ে নিতে তাহলে এসব জটিলতার অবসান ঘটত। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা, আল্লাহকে ভয় করো এবং তার হুকুম আহকাম পালন করো, আর ঘরের কাজকর্ম করতে থাকো, আর যখন নিদ্রা যাওয়ার ইচ্ছায় শয়ন করো তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ো, এটা খাদেম থেকে উত্তম। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নির্ধারিত ভাগ্য এবং তার রাসূলের প্রস্তাবে সন্তুষ্ট। বুখারী শরীফ 34:40। এর কিছুদিন পর দৈনন্দিন কাজের অংশ হিসাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাকরি পেশন করতে থাকেন। এমন সময় সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন। ঠিক ওই সময় ছোট হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে থাকে। তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চাকরি পেশন করছি, আপনি হাসানকে সময় দেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে চলে যান এবং সালমান রাদিয়াল্লাহু তাআলা চাকরি পেশন করতে থাকেন। এমন সময় আজান হয় এবং তিনি নামাজে চলে যান এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়েন। সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে বাড়িতে আসেন এবং তিনি দেখেন চাকি আপনা আপনি ঘুরছে এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসানকে নিয়ে ঘরের ভিতরে অবস্থান করছে। তাৎক্ষণিক তিনি নবীজির কাছে আসলেন এবং ঘটনাটি বললেন। নবীজি মৃদু হেসে বললেন, ইয়া মুহাম্মদ, এর খেদমতের জন্য আল্লাহর ফেরেশতাগণ করছে এবং কিয়ামত পর্যন্ত করতে থাকবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনদার পরহেজগার হওয়ার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যা পরবর্তী ভিডিও তৈরিতে আমাদের উৎসাহ যোগাবে।